ঘটনা নৃশংসতাকে ছাড়িয়ে গিয়েছে। মানে আমরা নিজের বাড়ি এবং সেকেন্ড হোম যদি কোনো কিছুকে মনে করে থাকি, তাহলে সবার ক্ষেত্রেই সেটা হচ্ছে কর্মক্ষেত্র। আর সেই আরজিকরের সেই মেয়েটির কর্মক্ষেত্রেই তার এভাবে এত নৃশংসভাবে ধর্ষণ করে তাকে খুন, যেটা নাড়িয়ে দিয়েছে সমগ্র বিশ্বের মানুষকে। আমরাও মানুষ, সাংবাদিকরাও মানুষ, আমরা যদিও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমাদের সমস্ত দায়িত্ব এবং সমস্ত মেনে সাংবাদিকতার যে সংবিধানের রুল সমস্ত মেনেই কিন্তু আমরা আমাদের কাজ করি, কিন্তু এই ঘটনা সমস্ত যেন বাধা আমাদেরকে অতিক্রান্ত করিয়েছে এবং তার প্রতিবাদেই আমরা জাস্টিস যাতে সেই মেয়েটা পায় এবং এমন পরিমাণে জাস্টিস যাতে হয় যা দেখে যে খারাপ লোকেরা যারা করেছে বা যা যে করেছে সে যাতে শুধু নয় গোটা পৃথিবীর মানুষ জিনিসটাকে ভয় পেয়ে কেউই আর এই ধরনের কোনো ঘটনা সংঘটিত করতে না পারে, সেই জন্যই আমাদের এই এগিয়ে আসা। এবং আমাদের আজকে ট্যাগলাইন ছিল সাংবাদিকদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। লেখনীতে সমগ্র জায়গায় আমরা সেই বার্তাই কিন্তু কয়েকদিন ধরেই দেখতে পেয়েছি গোটা বিশ্বজুড়ে, তাই আমরাও সামিল হয়েছি আজকে এই জাস্টিস ফর আরজিকর স্লোগানে। এবং এই ভাবে যাতে সমগ্রটা মিলে যাতে একটা নিদর্শন তৈরি হয়, যাতে সবাই মানে খারাপ জিনিস অশুভ শক্তি যাতে ভয় পায়, এই লক্ষ্যে বা এই উদ্দেশ্যেই আমাদের আজকে এই মিছিল। পর্ণা কার্জি, সাংবাদিক।